الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله المولان العظيم আসসালামু আলাইকুম আরহামুল্লাহ রাসুলহিল অনুসল্ল আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এইচ আর আর এম স্টিল নিবেদিত মোবারক হো মাহে রমজান এই আয়োজনে আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল করিমের সুরা এখলাসের তেলাওয়াত শুনছিলাম আমরা এর অর্থ এবং তাফসিল জানব ইনশাআল্লা আল্লা আলা এই সুরা নাজিল করেছেন মক্কা আল মকর এই সুরাটিতে চারটি আয়াত এবং একটি রুকু রয়েছে রসুল্লাহ সালি সাল্লাম বলেন কেউ যদি সুরা এখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ আল্লা সুবাহান তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সব লিখে দেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ সুবাহান তাওহিদ এবং আল্লাহ সুবাহান একাত্মবাদের একটি প্রমাণ হচ্ছে এই সুরা এখলাস আল্লাহ সুবাহান ঘোষণা দিচ্ছেন আল্হু আল্লাহ আহাদ নবি হে আপনি বলুন আল্লাহ সুবহাইনা হুয়া তালা হচ্ছেন একক সে আল্লাহ ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ সুবাহাইনা হুয়া তালা বলছেন নবি গো আপনি বলি দিন আল্লাহ সুবহাইনা হুয়া তালা হচ্ছেন একক এক নয় একের দুই আছে কিন্তু এককের দ্বিতীয় বলতে কিছু নেই আল্লাহ সুবাহাইনা হুয়া তালা কেমন আল্লাহ সামাদ আল্লাহ ইজ দ্য ইন্টারনাল অ্যাবসলেট আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী দুনিয়ার একজন মানুষ আরেকজনের কাছে চায় সবাই আমরা আল্লাহর কাছে চাই لم یলদ ওয়া لم ইউলাদ হি নট নর ইজ হি বিগটেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কে জন্ম দেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম গ্রহণ করেন নেই অর্থাৎ আল্লাহর মা বাবা নাই আল্লাহর মেয়ে নাই ইহুদিরা বলেছে রাই আল্লাহর পুত্র আর নাসারারা বলেছে সাল্লাম আল্লাহর পুত্র ইহুদিদের কথাও মিথ্যা নাসারাদের কথাও মিথ্যা হজরত রজার আলি সাল্লাম হলেন আল্লাহর একজন বান্দা একজন নবী হজরত ঈসা আলী সাল্লাম হলেন আল্লাহর একজন নবী

দুনিয়ার কোনো কিছু আল্লাহ সোহায় না হাত মতো নয় বরং আল্লাহ ফুল দিয়ে ফল দিয়ে নিঃশ্বাস দিয়ে জীবন দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে আসমান দিয়ে জমিন দিয়ে আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি হচ্ছে ইনসান সে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত বন্দিগি করার জন্য ওমা হলাক্তুল জিনুদন আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ সুবাহর একাত্মবাদ যারা আল্লাহ সুবাহালার সাথে শরিক করে যারা মুশরিক তারা এই পৃথিবীতে সব থেকে ঘৃণ্য গুনা করল কবিরা গুনা করল যারা কবিরা গুণা করে তারা তবা না করলে আল্লাহ সুভায় তালা তাকে ক্ষমা করেন না পৃথিবীতে একমাত্র সিজদার মালিকও হচ্ছেন আল্লাহ সুভায় না এবং আল্লাহ সুভায় না তাআলা হলেন অমুখাপেক্ষী আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব এই জন্যই আমরা পাঁচ ওয়াক্ত নামাজে সুরা ফাতে হা পড়ি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই ওগো পর দিগা রব্বুল আলমিন তুমি সমাদ তুমি অমুখাপেক্ষী তোমার কাছে আমরা চাই তুমি আমাদের সকালের নাস্তার ব্যবস্থা করো দুপুরের খাবারের ব্যবস্থা করো রাতের খাবারের ব্যবস্থা করো আয় রুজি ইনকাম দাও করোনা ভাইরাসের লকডাউনের সময় শুধু নয় বিপদে আপদে মুসিবতে সর্বাবস্থায় তুমি আমাদের জন্য হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করো যেমনি রিজিক তুমি নবীদেরকে দিয়েছ অলিয় আল্লাহদেরকে দিয়েছ আমাদেরকেও তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করো এবং আল্লাহ খোয়াতা তালা তার ছেলে মেয়ে নাই আল্লাহ সুবাহিনা খোয়া তালার সমকক্ষ কেউ নাই কেউ যদি বলে আল্লাহ সুবাহিনা খোয়া তালার মতো এটা তাহলে সে গুণাহগার হয়ে যাবে পৃথিবীর কোনো কিছুকে আল্লাহ সোভায়না হুয়া তালার মতো বলা যাবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে যাবে তারা আল্লাহ সুভায়না হুয়া তালাকে দেখবে হাদিস শরীফ এসেছে যে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহকে কিভাবে দেখব আল্লাহ সোভায়না হুয়া তালার নবী বললেন আকাশে যখন চন্দ্র উদিত হয় তখন কি তোমরা চন্দ্রকে দেখতে পাও না যেমনিভাবে তোমরা চন্দ্রকে সবাই দেখতে পাও ঠিক জান্নাতেও তোমরা আল্লাহকে দেখতে পাবে সে আল্লা সুবাহা হুয়াতে আল্লাহর গুণ কীর্তন করে আল্লাহর জিকির করে এবং সুরে এখলাস বেশি বেশি তেলাওয়াত করে আমরা যেন আল্লাহর প্রিয় মমিন বান্ধা হতে পারে আল্লাহ আমাদের কবুল করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা দোয়া মোনাজাত করবো আল্লাহ মামিন ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم حاسبنا حسابا يسيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام الله ماهر رمضان تمي قبول كرو رجا قبول كرو نماز إبتار سهري قبول الله HRR এম স্টিল নিবেদিত মোবারক হো মাহ রমজান এই আয়োজনকে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ মাদের খায়াত দারাজ কর বেশি বেশি তোমার ইবাদত কৰাত তৌফিক দান পাঁচ পাঁচওয়াক্ত নামাজি রোজদারি পরেজ গান ইমানদার বানিয়ে দাও আল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের এই মহামারী মেহরবানি করে তোমার রহমত দিয়ে দূর করে দাও সুরা এখলাস যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি আল্লাহ সুরা এখলাস অনুযায়ী যেন আমল করতে পারি আমাদের তুমি সে তৌফিক দান করো ও রব্বুল আয়মিং আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ এই দেশকে তুমি কবল মঞ্জুর করে নাও রহমত রমজান আমাদের জীবনে বারবার তুমি নসিব করে দাও আল্লাহ মদিনা না দেখাইয়া মরণ দিও না হজ উমরা মরণ দিও না আল্লাহ যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে ইমানদার হিসেবে কবল করে নিও আর আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله الله الله